वेलकम आज हमरा दशम श्रेणी जीवन विज्ञान पंचम अध्याय सेखाने जैव भू रासायनिक चक्र एटा निये आलोचना करब। जैव भू रासायनिक चक्र एवं तार मध्ये प्रथमेई जेटा आछे नाइट्रोजेन चक्र सेई नाइट्रोजेन चक्र निये आज हमरा आलोचना करब। जैव भू रासायनिक चक्रटा प्रथमे एकटु बोले नि। जैव भू रासायनिक चक्र हलो जीवदेह गठन उपयोगी जो मौलिक उपादान गुलो सेगुलो परिवेश थेके जीवदेहे आसे आबार जीवदेह थेके परिवेशे फिरे गिये ओई मौलगुलिर समता विधान हय। एई जे चक्राकार पथे मौलगुलि परिवेश थेके जीवदेहे आबार जीवदेह थेके परिवेशे फिरे जाय ताके बला हय जैव भू रासायनिक चक्र। এই জৈব ভূ রাসায়নিক চক্রের মধ্যে উল্লেখযোগ্য একটা হলো নাইট্রোজেন চক্র, নাইট্রোজেন সাইকেল। আজকে আমরা নাইট্রোজেন চক্র নিয়ে আলোচনা করব। নাইট্রোজেন আমাদের দেহ গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। প্রোটোপ্লাজম, প্রোটিন, হরমোন, ভিটামিন, উৎসেচক, এগুলোর প্রধান উপাদান হলো নাইট্রোজেন। সুতরাং আমাদের দেহ গঠনের জন্য নাইট্রোজেন একটা গুরুত্বপূর্ণ উপাদান। বাতাসের মধ্যে নাইট্রোজেন থাকে 77.17%, কিন্তু উদ্ভিদ বা প্রাণী কেউই বাতাসের এই গ্যাসীয় নাইট্রোজেনকে আমরা সরাসরি গ্রহণ করতে পারি না। এই বাতাসে নাইট্রোজেন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মাটিতে আবদ্ধ হয়। মাটি থেকে সেটা উদ্ভিদ দেহ, উদ্ভিদ দেহ থেকে প্রাণী দেহ, প্রাণী দেহ থেকে আবার মাটিতে, মাটি থেকে বাতাসে ফিরে যায়। এই যে চক্রাকার পথ, এটাকেই বলা হয় নাইট্রোজেন চক্র। আজকে আমরা এটা নিয়েই আলোচনা করব। তাহলে নাইট্রোজেন চক্র হলো, সংজ্ঞাটা আমি প্রথমে বলে নিই, নাইট্রোজেন চক্র হলো যে চক্রাকার পথে বাতাসের নাইট্রোজেন অর্থাৎ গ্যাসীয় নাইট্রোজেন মাটিতে এবং জীবদেহে আবদ্ধ হয় এবং জীবদেহ ও মাটি থেকে পুনরায় নাইট্রোজেন গ্যাস রূপে প্রকৃতিতে ফিরে গিয়ে পরিবেশে নাইট্রোজেনের যোগান ও সমতা বজায় রাখে, তাকেই বলা হয় নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র চারটে ধাপে হয়। এক নম্বর হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ। নাইট্রোজেন আবদ্ধকরণ। দুই নম্বর হচ্ছে অ্যামোনিফিকেশন। তিন নম্বর হচ্ছে নাইট্রিফিকেশন এবং চার নম্বর হলো ডিনাইট্রিফিকেশন। এই চারটে ধাপে নাইট্রোজেন চক্র সম্পন্ন হয়। নাইট্রোজেন আবদ্ধকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, এই চারটে ধাপের মধ্যে আমরা প্রথম ধাপটা এখন আলোচনা করব, নাইট্রোজেন আবদ্ধকরণ। নাইট্রোজেন আবদ্ধকরণ অর্থাৎ বাতাসের নাইট্রোজেন নাইট্রেট, নাইট্রাইট ও অ্যামোনিয়াম যৌগ রূপে মাটিতে আবদ্ধ হয়, এটাকে বলে নাইট্রোজেন আবদ্ধকরণ। এই পদ্ধতিটা, নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিটা তিন রকম ভাবে হয়ে থাকে। এক নম্বর হচ্ছে জীবজ নাইট্রোজেন স্থিতিকরণ, জীবজ নাইট্রোজেন স্থিতিকরণ। দুই নম্বর হচ্ছে শিল্পজাত নাইট্রোজেন স্থিতিকরণ। তিন নম্বর হচ্ছে প্রাকৃতিক
নাইট্রোজেন স্থিতিকরণ। জীবজ নাইট্রোজেন স্থিতিকরণ, এখানে কিছু প্রোক্যারিওটিক জীব তারা বাতাসের নাইট্রোজেনকে অ্যামোনিয়াম নাইট্রেট নাইট্রাইট রূপে মাটিতে মিশিয়ে দেয় এবং সেখান থেকে উদ্ভিদ ও প্রাণীরা সংগ্রহ করে। এই যে জীবজ নাইট্রোজেন স্থিতিকরণ, এটা দুরকম ভাবে হয়ে থাকে। একটা হলো নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালগি, আর দ্বিতীয়টা হলো ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবালের মধ্যে আসবে নষ্টক, অ্যানাবিনা, এগুলো হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এরা বাতাসের নাইট্রোজেনকে মাটিতে নাইট্রেট নাইট্রাইট রূপে আবদ্ধ করে। অপরপক্ষে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আবার দুই প্রকারের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে। এই ব্যাকটেরিয়ার মধ্যে একটা আছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, আর একটা আছে মিথজীবী ব্যাকটেরিয়া। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, এই স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার মধ্যে আছে অ্যাজিটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, এরা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। এরা মাটিতে স্বাধীনভাবে বাস করে, নাইট্রেট নাইট্রেট যৌগ রূপে বাতাসে নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে। অপরপক্ষে মিথজীবী ব্যাকটেরিয়া, এরা সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে বাস করে। এই অর্বুদের মধ্যে লেগ হিমোগ্লোবিনের সহায়তায় নাইট্রোজেনের উৎসেচকের উপস্থিতিতে এরা বাতাসের নাইট্রোজেনকে নাইট্রেট নাইট্রাইট রূপে মাটিতে আবদ্ধ করে দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রাইজোবিয়াম। তাহলে এইভাবে জীবজ পদ্ধতিতে নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া তারা নাইট্রোজেনকে নাইট্রেট নাইট্রাইট যৌগ রূপে মাটিতে আবদ্ধ করে। দ্বিতীয়ত আসছে শিল্পজাত নাইট্রোজেন স্থিতিকরণ। আমরা জমিতে সার হিসেবে ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট বিভিন্ন যৌগ আমরা ব্যবহার করি, নাইট্রোজেন ঘটিত যৌগ। এই নাইট্রোজেন ঘটিত যৌগগুলো যখন মাটিতে যায়, সেখানে নাইট্রেট নাইট্রাইট যৌগ রূপে এরা মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে। সুতরাং শিল্পজাত পদ্ধতিতে বিভিন্ন নাইট্রোজেনযুক্ত সার মাটিতে ব্যবহারের ফলে নাইট্রোজেন যৌগের পরিমাণ বৃদ্ধি পায়। তৃতীয়ত হচ্ছে প্রাকৃতিক নাইট্রোজেন স্থিতিকরণ। নাইট্রোজেন সাধারণত সাধারণ তাপমাত্রায় বা চাপে অক্সিজেন বা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে না, কিন্তু যখন বিদ্যুৎ ক্ষরণ হয় তখন এই নাইট্রোজেন অক্সিজেনের সাথে মিশে গিয়ে নাইট্রোজেন অক্সাইড, সেখান থেকে নাইট্রিক ও নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করে। এই নাইট্রাস ও নাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম পটাশিয়াম লবণের সাথে মিশে সেখান থেকে নাইট্রেট যৌগ গঠন করে, যেটা আমি তোমাদেরকে সমীকরণে দেখাচ্ছি। N2 প্লাস O2, এটা বিদ্যুৎ ক্ষরণের ফলে উৎপন্ন হয় 2NO। এই NO এটা অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে NO2 উৎপন্ন করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন বৃষ্টির জলের সাথে মেশে তখন অম্ল বৃষ্টি রূপে এরা নাইট্রাস অ্যাসিড নাইট্রিক অ্যাসিড রূপে পৃথিবীতে নেমে আসে। NO2 প্লাস H2O তৈরি হয় HNO2
HNO3 নাইট্রাস অ্যাসিড নাইট্রিক অ্যাসিড HNO2 হলো নাইট্রাস অ্যাসিড HNO3 হলো নাইট্রিক অ্যাসিড এই নাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম পটাশিয়াম লবণের সাথে মিশে নাইট্রেট যৌগ গঠন করে HNO3 plus CSCO3 এখান থেকে তৈরি করে CaNO3 whole 2 CaNO3 whole 2 plus CO2 plus H2O এই যে ক্যালসিয়াম নাইট্রেট যৌগ রূপে এরা নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে দিল এইভাবে পটাশিয়াম লবণের সাথে বিক্রিয়া করেও এরা নাইট্রেট যৌগ রূপে মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে তাহলে এই তিনটে পদ্ধতিতে জীবজ পদ্ধতি শিল্পজাত পদ্ধতি এবং প্রাকৃতিক পদ্ধতি এই তিনটে পদ্ধতিতে বাতাসের নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয় বাতাসের নাইট্রোজেন যখন মাটিতে আবদ্ধ হয় নাইট্রেট নাইট্রাইট যৌগ রূপে আবদ্ধ হলো এই নাইট্রেট নাইট্রাইট যৌগকে উদ্ভিদরা খাদ্য হিসেবে গ্রহণ করে এবং তাদের শরীরে এরা প্রোটিন তৈরি করে সেই প্রোটিনটাকে প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে ফলে সেই নাইট্রোজেন প্রাণী দেহে যায় এবং প্রাণী দেহে নাইট্রোজেনের চাহিদা পূরণ হয় তাহলে এই নাইট্রোজেন নাইট্রেট নাইট্রাইট যৌগ উদ্ভিদ দেহ থেকে প্রাণী দেহে গেল অর্থাৎ প্রোটোপ্লাজমে নাইট্রোজেনের অঙ্গীভূতিকরণ হলো এটাকে বলা হয় নাইট্রোজেন আত্মীকরণ এই উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর যখন এই যৌগগুলো প্রকৃতিতে ফিরে আসে তখন এই অ্যামোনিফিকেশন এবং নাইট্রিফিকেশন পদ্ধতিতে সেই যৌগগুলো থেকে আবার নাইট্রেট নাইট্রেট যৌগ উৎপন্ন হয় তাহলে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অ্যামোনিফিকেশন 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 কি হয় না উদ্ভিদ ও প্রাণীর মৃত দেহাবশেষ থেকে কিছু ব্যাকটেরিয়ার সাহায্যে সেটা অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়ে যায় এই যে বিভিন্ন যৌগগুলো এসেছে উদ্ভিদ ও প্রাণী দেহ থেকে সেই যৌগগুলো অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়ে যায় বিভিন্ন যৌগ থেকে অ্যামোনিয়াম লবণ বা অ্যামোনিয়াম যৌগ উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় অ্যামোনিফিকেশন এই প্রক্রিয়া বিশেষ কতগুলো ব্যাকটেরিয়া সাহায্য করে ব্যাকটেরিয়া গুলো হলো ব্যাসিলাস মাইকোয়াইডিস ব্যাসিলাস রামোসাস এই যে ব্যাকটেরিয়াগুলো এই ব্যাকটেরিয়াগুলো অ্যামোনিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে তাহলে এই যৌগগুলো থেকে অ্যামোনিয়া উৎপন্ন হলো মাটিতে অ্যামোনিয়াম যৌগ উৎপন্ন হলো সেই অ্যামোনিয়াম যৌগ থেকে তৃতীয় ধাপে নাইট্রিফিকেশন পদ্ধতিতে এই অ্যামোনিয়াম যৌগ থেকে নাইট্রেট ও নাইট্রাইট যৌগ উৎপন্ন হয় এই প্রক্রিয়াটাকে বলা হয় নাইট্রিফিকেশন অর্থাৎ যে প্রক্রিয়ায় অ্যামোনিয়াম যৌগ থেকে নাইট্রেট নাইট্রাইট যৌগ উৎপন্ন হয় সেই পদ্ধতিটাকে বলা হয় নাইট্রিফিকেশন এবং এই পদ্ধতিতে যে ব্যাকটেরিয়াগুলো সাহায্য করে তাদেরকে বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মধ্যে উল্লেখযোগ্য হলো নাইট্রোসোমোনাস নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার এই ব্যাকটেরিয়াগুলো অ্যামোনিয়াম লবণ থেকে সেটাকে নাইট্রেট নাইট্রাইট যৌগে রূপান্তরিত করে অর্থাৎ নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় যখন এটা নাইট্রেট নাইট্রাইট যৌগ হলো উদ্ভিদ সেই নাইট্রেট নাইট্রাইট যৌগকে পুনরায় গ্রহণ করতে পারে অন্যথায় চতুর্থ স্টেপে চলে যায় চতুর্থ স্টেপে ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে
রিনাইট্রিফিকেশন পদ্ধতিতে এই আবদ্ধ নাইট্রোজেন বাতাসে মুক্ত নাইট্রোজেন রূপে অর্থাৎ গ্যাস রূপে প্রকৃতিতে ফিরে যায়। এই যে যৌগগুলো আছে নাইট্রেট নাইট্রাইট যে যৌগগুলো আছে, কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলোকে বলা হয় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যেমন সিউডোমোনাস থায়োব্যাসিলাস, এই ব্যাকটেরিয়াগুলো নাইট্রেট নাইট্রাইট যৌগকে বিজারিত করে তারা নাইট্রোজেনকে মুক্ত রূপে বাতাসে ফিরিয়ে দেয়, ফলে বাতাসে নাইট্রোজেনের চাহিদা বজায় থাকে এবং সমতা বিধান হয়। এখানে ব্যাকটেরিয়াগুলো হলো সিউডোমোনাস থায়োব্যাসিলাস, এই ব্যাকটেরিয়াগুলো ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া সাহায্য করে। তাহলে এই হলো পুরো তোমাদের নাইট্রোজেন চক্রের যে স্টেপগুলো, এবার এই স্টেপগুলোকে তোমরা একটা চক্রের মাধ্যমে লিখে ফেলতে পারো। চক্রটা কিরকম হবে, এখানটা যদি আমি ধরি এটা হচ্ছে বাতাসের মুক্ত নাইট্রোজেন, বাতাসের মুক্ত নাইট্রোজেন, এই বাতাসের মুক্ত নাইট্রোজেন এটা তিনটে পদ্ধতিতে, জীবজ পদ্ধতি বা জীবজ স্থিতিকরণ, শিল্পজাত প্রাকৃতিক স্থিতিকরণ, এই তিনটে পদ্ধতিতে মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে। তাহলে জীবজ স্থিতিকরণ, শিল্পজাত স্থিতিকরণ আর প্রাকৃতিক স্থিতিকরণ, তিনটে পদ্ধতিতে তারা মাটির নাইট্রোজেনকে আবদ্ধ করলো। কোথায় আবদ্ধ করলো, একটা মাটির নাইট্রোজেন পুল, মাটির নাইট্রোজেন মানে আবদ্ধ নাইট্রোজেন যেটা, সেখানে কি হয়, এখান থেকে এরা প্রথমে নিয়ে আসে NH3, NH3 থেকে NO2, NO2 থেকে NO3, এই পদ্ধতিটা হচ্ছে নাইট্রিফিকেশন। তাহলে এখান থেকে এরা নাইট্রোজেন স্থিতিকরণ পদ্ধতিতে এরা নাইট্রোজেনকে আবদ্ধ করলো, এই নাইট্রোজেন চলে যায় উদ্ভিদ দেহে। তাহলে আর একটা স্টেপ আমি গেলাম, সেখান থেকে হলো উদ্ভিদ দেহ, এই উদ্ভিদ দেহ থেকে গেল প্রাণী দেহ, প্রাণী দেহ, এই উদ্ভিদ দেহ ও প্রাণী দেহের মৃত্যুর পর এই দুটো থেকেই চলে আসবে। উদ্ভিদ দেহ বা প্রাণী দেহের মৃত্যুর পর তাদের দেহাবশেষ, এই দেহাবশেষ থেকে অ্যামোনিফিকেশন প্রক্রিয়ায় তারা অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রাইট উৎপন্ন করলো। এটা আবার উদ্ভিদ গ্রহণ করতে পারে, প্রাণী গ্রহণ করতে পারে, এই পদ্ধতিতে চলতে পারে। আদারওয়াইজ এই নাইট্রেটটা ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় তারা মুক্ত নাইট্রোজেনটাকে বাতাসে ফিরিয়ে দেয়, মুক্ত নাইট্রোজেনটাকে এখান থেকে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় তারা নাইট্রোজেনটা বাতাসে মুক্ত করে। এইটা হলো তোমাদের টোটাল নাইট্রোজেন চক্র, এবং এইভাবে বাতাসে মুক্ত নাইট্রোজেন জীবদেহ থেকে আবার পুনরায় পরিবেশে ফিরে যায়। এই হলো তোমাদের নাইট্রোজেন চক্র। এরপর তোমরা নাইট্রোজেন চক্রের গুরুত্বটা পরের ক্লাসে তোমাদের সাথে আবার আলোচনা করো।